নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন নিয়ে। তা আমি আজকে সেই রিডিং কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের গত বছরের মানে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল, তা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আগামী বছর আপনাদের কীরকম স্ট্রাকচারের প্রশ্ন আসবে। সেই প্রশ্নটা আসবে না, কিন্তু সেরকম স্ট্রাকচারের প্রশ্ন আসবে। তা চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে রিডিং কম্প্রিহেনশন থেকে কি আসে আর কিভাবে আমাদের এটা সলভ করতে হয়, ঠিক আছে? তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তা চলুন বন্ধুরা, আমরা দেখে নেব কিভাবে আমরা এই প্যারাগ্রাফগুলোকে সলভ করব। তা প্রথমে আপনাদের স্ক্রিনে দেখুন একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। তা এই প্যারাগ্রাফটা প্রথমে পড়বো না, প্রথমে পড়বো এখান থেকে যে কোশ্চেন অ্যান্সার এসছে সেইগুলো। তা প্রথমে আমরা কি করছি, তা প্রথমে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো পড়ছি। তা দেখুন, এটা সিটেট সেপ্টেম্বর 2016 পেপার ওয়ানে এসেছিল, ঠিক আছে? তা চলুন আমরা এখানে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল রিডিং কম্প্রিহেনশন থেকে সেগুলো দেখে নেবো প্রথমে। তা প্রথম কোশ্চেন আছে, হাউ ডিড কস্তুরি বাই রিয়াক্ট অন গান্ধীজিস উইল। তাহলে কীভাবে রিয়াক্ট করেছিল কস্তুরিবাই গান্ধীজিস উইলে, সেটা আমাদের এখানে জানতে চাওয়া আছে। এটা কিন্তু টেক্সট না পড়লে আমরা অ্যান্সার করতে পারবো না। নেক্সট প্রশ্ন আছে, কস্তুরিবাই ইমপ্রেস দ্য অথর মোস্ট বিকজ সি। তাহলে কীভাবে হয়েছিল সেটা আমাদের এখানে কিন্তু টেক্সট না পড়লে আমরা করতে পারবো না, কিন্তু কোশ্চেনটা কি জানতে চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা বুঝে গেছি। তা চট করে আমরা একবার প্যারাগ্রাফটা পড়ে নিলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো করে নেবো। তা সেই জন্যই বলছি যে আমরা আগে কোশ্চেন অ্যান্সারগুলো বা কোশ্চেন যেগুলো আছে সেগুলো পড়ে নেবো, তারপরে তার অ্যান্সারগুলো আমরা করবো কি না আমাদের কম্প্রিহেনশন পড়ার পর। আপনার আশা করি বুঝতে পারছেন যে কী সুবিধাটা হবে। সুতরাং সেই সুবিধার দিকে নজর দিয়ে আমরা কিন্তু এই কোশ্চেনগুলো পড়ছি। তা নেক্সট কোশ্চেন দেখে নি কী আছে, হাজব্যান্ড গিভেন টু ভাইস মেড কস্তুরিবাই ফিল। টেক্সট পড়তে হবে আমাদের, নেক্সট, কস্তুরিবাইস রিলেশনশিপ উইথ হার মাদার ইন ল ক্যান বি ডিসক্রাইব অ্যাজ, কীরকম সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। নেক্সট হচ্ছে, দ্য অথর্স অ্যাট্রিবিউট টু কস্তুরিবাই ইজ, অথরের অ্যাট্রিবিউটটা কী কস্তুরিবাই সম্পর্কে সেটা আমাদের জানতে হবে। নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ড ট্র্যাঙ্কুইল অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ মিন, ট্র্যাঙ্কুইল মানে কি সেটা আমাদের এই প্যাসেজে বা কী ছন্দে এটা ব্যবহার হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু লাইফ লং ইজ, তাহলে লাইফ লংয়ের অপোজিট মিনিং কী হবে সেটা আমাদের বলতে হবে। নেক্সট প্রশ্ন, উইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, তাহলে ড্যাশ এনি ডট ডট এনি পার্ট অফ হিস ওয়েলথ, তাহলে এই পার্টটা এটা কী ধরনের পার্ট অফ স্পিচ এটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। এবং লাস্ট প্রশ্ন এই প্যারাগ্রাফে, দ্য সেন্টেন্স সাম হাজব্যান্ডস স্পেন্ড দেয়ার টাইম ইন গ্যাম্বলিং হোয়েন চেঞ্জড ইন্টু প্যাসিভ ভয়েস বিকেমস, মানে এই সেন্টেন্সটা সাম হাজব্যান্ড স্পেন্ড দেয়ার টাইম ইন গ্যাম্বলিং, এটাকে যদি প্যাসিভ ভয়েসে করেন তাহলে কী উত্তর হয় সেটা আমাদের এখানে বলতে বলা হয়েছে, ঠিক আছে? তা আমরা কিন্তু কী কী কোশ্চেন চাওয়া হয়েছে সেটা কিন্তু বুঝে গেছি। এবার চট করে আমরা কী কোশ্চেন অ্যান্সারটা পড়ে নেবো, মানে আমরা কোশ্চেন অ্যান্সারটা পড়ে নিই যে চট করে আমরা প্যারাগ্রাফটা পড়ে নেবো। প্যারাগ্রাফটা পড়ে নিলে আমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার করাটা খুব ইজি হয়ে যাবে, যার মধ্যে দিয়ে কী হবে আমাদের টাইম কিল না হয়ে টাইম কিন্তু সেভ হবে। চলুন দেখে নিই, প্র্যাকটিক্যালি আমরা দেখে নেবো, তাহলে নয় আমাদের বিশ্বাস আসবে। চলুন প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। তা আমি প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। দ্য মহাত্মাস রিমার্কেবল ওয়াইফ কস্তুরিবাই ডিড নট অবজেক্ট হোয়েন হি ফেলস টু সেট অ্যাসাইড এনি পার্ট অফ হিস ওয়েলথ ফর দ্য ইউজ অফ হারসেলফ অ্যান্ড দেয়ার চিলড্রেন। ম্যারিড ইন আর্লি ইউথ, গান্ধী অ্যান্ড হিস ওয়াইফ টুক দ্য ভো অফ সেলিবেসি আফটার দি বার্থ অফ সেভারেল সন্স, এ ট্র্যাঙ্কুইল হিরোইন ইন দ্য ইন্টেন্স ড্রামা দ্যাট হ্যাজ বিন দেয়ার লাইফ টুগেদার। কস্তুরিবাই হ্যাজ ফলোড হার হাজব্যান্ড টু প্রিজন, শেয়ার্ড হিস থ্রি উইক্স উইক ফাস্ট অ্যান্ড ফুললি বোর্ন হার শেয়ার অফ হিস এন্ডলেস রেসপন্সিবিলিটিস, সি হ্যাজ পেড গান্ধী টু দ্য ফলোয়িং ট্রিবিউট। নেক্সট প্যারাগ্রাফে কি আছে একটু দেখে দেবো। দ্য নেক্সট প্যারাগ্রাফ, আই থিঙ্ক ইউ ফর হ্যাভিং হ্যাড দ্য প্রিভিলেজ অফ বিং ইউর লাইফ লং কম্প্যানিয়ন অ্যান্ড হেল্পমেট, আই থ্যাংক ইউ ফর দ্য মোস্ট পারফেক্ট ম্যারেজ ইন দ্য ওয়ার্ল্ড বেসড অন ব্রহ্মচার্য সেলফ কন্ট্রোল অ্যান্ড নট অন সেক্স, আই থ্যাংক ইউ ফর হ্যাভিং কনসিডার্ড মি ইউর ইকুয়াল ইন ইউর লাইফ ওয়ার্ক ফর ইন্ডিয়া, আই থ্যাংক ইউ ফর নট বিং অন অফ দোজ হাজব্যান্ডস হু স্পেন্ড দেয়ার টাইম ইন গ্যাম্বলিং রেসিং ওম্যান ওয়াইন অ্যান্ড সং।
ট্রাইং অফ দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন অ্যাজ দ্য লিটল বয় কুইকলি টাইস অফ হিস চাইল্ডহুড টয়েস হাউ থ্যাঙ্কফুল আই অ্যাম দ্যাট ইউ ওয়ার নট ওয়ান অফ দিস হাজব্যান্ডস হু ডিভোট দেয়ার টাইমস টু গ্রোয়িং রিচ অন দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য লেবার অফ আদার্স নেক্সট প্যারাগ্রাফ হাউ থ্যাঙ্কফুল আই অ্যাম দ্যাট ইউ পুট গড অ্যান্ড কান্ট্রি বিফোর ব্রাইবস দ্যাট ইউ হ্যাড দ্য কারেজ অফ ইউর কনভিকশনস অ্যান্ড এ কমপ্লিট অ্যান্ড ইমপ্লিসিট ফেথ ইন গড হাউ থ্যাঙ্কফুল আই অ্যাম ফর এ হাজব্যান্ড দ্যাট পুট গড অ্যান্ড দিস কান্ট্রি বিফোর মি আই অ্যাম গ্রেটফুল টু ইউ ফর ইউর টলারেন্স টু মি অ্যান্ড মাই শর্ট কামিংস অফ ইউথ আই গ্যাম্বলড অ্যান্ড রিবেল্ড এগেনস্ট দ্য চেঞ্জ ইউ মেড ইন আওয়ার মোড অফ লিভিং ফ্রম সো মাচ টু সো লিটল নেক্সট প্যারাগ্রাফ অ্যাজ এ ইয়ং চাইল্ড আই লিভড ইন ইউর প্যারেন্টস হোম ইউর মাদার ওয়াজ এ গ্রেট অ্যান্ড গুড ওম্যান শি ট্রেন্ড মি টট মি হাউ টু বি এ ব্রেভ কারেজেস ওয়াইফ অ্যান্ড হাউ টু মেক দ্য লাভ অ্যান্ড রেসপেক্ট অফ হার সন মাই ফাদার হাজব্যান্ড অ্যাজ দ্য ইয়ার্স পাস্ট অ্যান্ড ইউ বিকেম ইন্ডিয়ান্স মোস্ট লাভড লিডার আই হ্যাড নান অফ দ্য ফেয়ার্স দ্যাট বিসেট দ্য ওয়াইফ হু মে বি কাস্ট অ্যাসাইড হোয়েন হার হাজব্যান্ড হ্যাজ ক্লেম দ্য ল্যাডার অফ সাকসেস অ্যাজ সো অফটেন হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রিজ আই নিউ দ্যাট দেট উড স্টিল ফাইন্ড আস হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তো বন্ধুরা আমরা প্যারাগ্রাফটা সুন্দর করে যখন পড়তে পেরেছি তার মানে আমাদের অ্যান্সার করাটা খুব একটা কঠিন হবে না তা আপনাদের প্রথমেই দরকার হবে প্যারাগ্রাফটা সুন্দর করে পড়ে নেওয়া তো সুন্দর করে আপনারা যদি প্যারাগ্রাফটা পড়তে পারেন তাহলে আশা করি আপনারা তার অ্যান্সারও করতে পারবেন কেন না মানেগুলোও আপনাদের কিন্তু মস্তিষ্কগত হয়ে যাবে ঠিক আছে তো চলুন আমরা যখন প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি কোশ্চেন অ্যান্সারও বুঝতে পেরেছি কী হবে তো আমরা এবার কোশ্চেন অ্যান্সারে যাই এবার ডাইরেক্ট আমরা অ্যান্সার করবো তাহলে হাউ ডিড কস্তুরীবাই রিয়াক্ট অন গান্ধীজিস উইল কীভাবে সে রিয়াক্ট করলো না এর সঠিক উত্তর হচ্ছে সি অ্যাকসেপ্ট হিজ ডিসিশন উইদাউট আর্গুইং ঠিক আছে এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন কস্তুরীবাই ইমপ্রেসড দ্য অথর মোস্ট বিকজ সি তাহলে এখানে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে না এর সঠিক উত্তর হবে স্টুড বাই হিম থ্রু ট্রাইং টাইমস এটা কিন্তু এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হাজব্যান্ডস গিভেন টু ভাইস মেড কস্তুরীবাই ফিল তা এখানে কোনটা সঠিক উত্তর হবে না এখানে ডিসগাস্টেড কিন্তু এখানে সঠিক উত্তর হবে চলে আসছি পরবর্তী প্রশ্ন কস্তুরীবাই রিলেশনশিপ উইথ হার মাদার ইন ল ক্যান বি ডেসক্রাইব অ্যাজ তাহলে এখানে কীভাবে ডেসক্রাইব করা আছে তা এখানে সঠিক উত্তর হবে রেসপেক্টফুল কিন্তু এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দ্য অথর্স অ্যাট্রিবিউট টু কস্তুরীবাই ইজ তাহলে অথর অ্যাট্রিবিউট কী হবে তা এখানে সঠিক উত্তর হবে কমেন্ডেটরি কিন্তু এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দ্য ওয়ার্ল্ড ট্র্যাঙ্কুইল অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ মিনস তাহলে এর সঠিক উত্তর কী হবে না এর সঠিক উত্তর হবে ক্ল্যাম CALM ক্ল্যাম ক্ল্যামটা কিন্তু এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু লাইফ লং ইজ তাহলে লাইফ লং এর অপোজিট মিনিং কী হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে তা এখানে সঠিক উত্তর হবে টেম্পোরারি নেক্সট প্রশ্ন হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ডট এনি পার্ট অফ হিস ওয়েলথ তাহলে পার্ট এখানে পার্টটা এখানে কী পার্ট অফ স্পিচ সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে আর এখানে সঠিক উত্তর হবে অ্যাডভার্ব ঠিক আছে এটা পার্টটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন দ্য সেন্টেন্স সাম হাজব্যান্ড স্পেন্ড দেয়ার টাইম ইন গ্যাম্বলিং ওহেন চেঞ্জ ইন টু প্যাসিভ ভয়েস বিকেমস এটাকে যদি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা হয় তাহলে কোনটা সঠিক উত্তর হবে এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ টাইম ইজ স্পেন্ড ইন গ্যাম্বলিং বাই সাম হাজব্যান্ডস এটা কিন্তু এখানে সঠিক উত্তর তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু অনেক কম সময় আমরা কিন্তু কোশ্চেনে অ্যান্সার করে ফেলতে পেরেছি ঠিক আছে আমাদের টাইম কিল হয়নি আমরা কিন্তু টাইম সেভ করে অ্যান্সার করতে পেরেছি তো চলুন ঠিক একইভাবে আমরা যেরকমভাবে প্রোজটা করলাম এইভাবে আমরা পোয়েট্রিটা করে নেবো দেখি পরবর্তীতে আমাদের কী আছে প্রোজ দিয়েছে না পোয়েট্রি দিয়েছে তা সেটা না দেখা পর্যন্ত আমরা কিন্তু এর অ্যান্সারটা করতে পারবো না ঠিক আছে তা চলুন দুটো প্রোজও দিতে পারে দুটো পোয়েট্রি দিতে পারে এটা ওদের উপর নির্ভর করে কিন্তু নিয়ম আছে একটা প্রোজ একটা পোয়েট্রি তা 2016 কী করেছিল সেটা তো আমি এখানে না দেখা পর্যন্ত বলতে পারবো না তো চলুন 2016 আরেকটা পার্ট যেটা পোয়েট্রি দিয়েছে না পোজ দিয়েছে সেটা আমরা একটু দেখে নেব তো চলুন আমরা এবার যাই পরবর্তী পার্টে
তো এবার আমরা চলে এসেছি পরবর্তী পার্ট। পরবর্তী পার্ট সিটেট সেপ্টেম্বর 2016 এর পেপার ওয়ানে দেওয়া হয়েছিল। তা এটা ছিল কি, এটাও একটা প্যারাগ্রাফ টাইপ। তো চলুন বন্ধুরা আমরা প্যারাগ্রাফটা দেখে নেব। তো প্রথমে আমরা কি করব, প্যারাগ্রাফটা যেরকম আছে সেরকম রেখে দিয়ে কোশ্চেন আনসারটা দেখে নেবো। যে শর্টকাট ট্রিকটা আমরা ফলো করছি সেটা হচ্ছে প্রথমে আমরা কোশ্চেনগুলো পড়ে নেবো, তাহলে আমাদের পরবর্তীতে প্যারাগ্রাফ পড়াটা অনেক ইজি হয়ে যায়, তাই না? তা সুতরাং প্রথমে আমরা কোশ্চেন আনসার পড়ে নিচ্ছি। এখানে প্রথম প্রশ্ন আছে, দ্য স্পিকার ক্যান বি ডিসক্রাইব অ্যাজ। তাহলে আমাদের এটা কিন্তু প্যারাগ্রাফ না পড়া পর্যন্ত আমরা এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবো না, কিন্তু কোশ্চেনটা জেনে গেলাম কোশ্চেনটা কী করা হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য এক্সপ্রেশন ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ মিন্স, প্যারাগ্রাফ পড়তে হবে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, কোনটা সত্যি সেটা আমাদের এখানে বলতে হবে। নেক্সট আছে, দি লাইন মাই সেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল দ্য রিভিয়েলস দ্যাট দ্য স্পিকার ইজ, দ্য স্পিকারটা কী সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা নেক্সট প্রশ্ন আছে কি দেখে নি, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ ইজ, তাহলে সেটা কী আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আর নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, হুইচ লিটারেসি ডিভাইস হ্যাজ বিন ইউজড ইন হাংরি হার্ট, তাহলে হাংরি হার্ট তাই তো, তা হাংরি হার্ট তা কী ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমাদের এখানে আমরা টেক্সট না পড়ে কিন্তু অ্যান্সার করতে পারবো না। চলুন বন্ধুরা চট করে আমরা টেক্সটটা পড়ে নেবো, এবং টেক্সটটা পড়ে নিলে আমরা কিন্তু অ্যান্সারগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো। তো দেখি আমরা টেক্সট পড়ে নিই, তারপরে কত তাড়াতাড়ি করা যায়। তো চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই, আমি টেক্সটটা পড়ছি, কমপ্লিশনটা পড়বো, আপনারা একটু মনোযোগ দেবেন। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্র্যাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ অল টাইমস, আই হ্যাভ এনজয়েড গ্রেটলি হ্যাভ সাফার্ড গ্রেটলি বোথ উইথ দোজ দ্যাট লাভড মি and alone on shore and when thrown swimming drifts the rainy hyads west the dim sea I am became a name for always roaming with a hungry heart much have I see the known cities of men and manners climates councils governments myself not least but honored of them all dot 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 তো বন্ধুরা প্যারাগ্রাফটা আমরা একটু পড়ে নিয়েছি, তা পড়ে নিয়ে নিশ্চয়ই বুঝে গেছি যে প্যারাগ্রাফটা কী সম্পর্কে বলা হয়েছে এবং কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু কী হবে আমরা কিন্তু করতে পারবো, তাই না? আমরা প্যারাগ্রাফটা যখন পড়ে নিয়েছি, তা প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি, দ্য স্পিকার ক্যান বি ডিসক্রাইব অ্যাজ, তাহলে এখানে সঠিক উত্তর কি, একটা অ্যাডভেঞ্চারার, তাই না? একটা অ্যাডভেঞ্চারার হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, দ্য এক্সপ্রেশন ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ মিন্স, দ্য লাইফ টু দ্য লিজ মিন্স এখানে সঠিক উত্তর কী হবে, টু লিভ লাইফ টু দ্য ফুলেস্ট, এখানে কিন্তু এটা সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, এর মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু মানে সত্যি সেটা আমাদের বলতে হবে। তার চারটের মধ্যে আমাদের সঠিক যেটা সেটা হচ্ছে হি হ্যাজ সাফার্ড অ্যান্ড এনজয় গ্রেটলি, এইটা কিন্তু এখানে সঠিক এবং প্যারাগ্রাফে এ সম্পর্কে বলা আছে। নেক্সট প্রশ্ন, দ্য লাইন মাই সেলফ নট লিস্ট বাট honored of all of them all the reveals that the speaker is the ekhane er shotik uttor ki hobe er shotik uttor hobe option b conscious of his merits tai na chole ashi porobortti prashno the figure of speech used in drink life to the lees is the ekhane er shotik uttor kon ta hobe ekhane amra chatter moddhe shotik uttor hocche metaphor mane rupok hisebe byabohar kora hoyeche thik ache metaphor mane hocche rupok thik ache চলে আসছি পরবর্তী লাস্ট প্রশ্ন, হুইচ লিটারেসি ডিভাইস হ্যাজ বিন ইউজড ইন হাংরি হার্ট, তাহলে হাংরি হার্ট, আর এখানে এর যে ডিভাইস লিটারেসি ডিভাইস এর সঠিক উত্তর হচ্ছে সিমিলি, সিমিলি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, আমরা কিন্তু অনেক কম সময় ব্যয় করে, আপনারা টাইম লাইন দেখতে পারেন, অনেক কম সময় ব্যয় করে কিন্তু পুরো প্যারাগ্রাফটা টাইম কিল না করে টাইম সেভ করে কিন্তু করতে পেরেছি, ঠিক আছে? আলোচনার মাধ্যমে করেছি বলে আমাদের একটু বেশি সময় লেগেছে, কিন্তু আপনারা যখন পরীক্ষার হলে নিজেরা করবেন সেখানে কিন্তু আপনাদের অনেক কম সময় লাগবে। এইবার আমরা চলে আসছি পরবর্তী পার্ট, যেটা আপনাদের আকর্ষণীয় পার্টে। তা আকর্ষণীয় পার্টটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পার্ট। তা আগের দিন আপনাদের হোম টাস্কের প্রশ্ন ছিল, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড সিকিওর, তাহলে সিকিওরের নিয়ারেস্ট যে মিনিং সেই মিনিংটা আপনাদের জানতে চাওয়া হয়েছিল। আপনারা যারা এর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি যারা সেভ করেছেন তাদের উত্তর সঠিক, এবং যাদের ইমেল অ্যাড্রেস আপনাদের চাওয়া হয়েছে তারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে সেই একই, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ
নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে অথেন্টিক, অথেন্টিকের আপনাদের নিয়ারেস্ট মিনিং আপনাদের যেটা হবে সেটা বার করতে হবে। অপশান এ আছে অ্যাপারেন্ট, অপশান বি ইন্টিগ্রেট, অপশান সি স্টেবল, না অপশান ডি ফ্যাকচুয়াল। আমি আবার আপনাদের প্রশ্নটা বলছি, আপনাদের নিয়ারেস্ট মিনিং বার করতে হবে অথেন্টিকেট এর অপশান এ অ্যাপারেন্ট আছে, অপশান বি ইন্টিগ্রেট আছে, অপশান সি স্টেবল আছে, আর অপশান ডি ফ্যাকচুয়াল আছে। আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিন এই ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।